Oh,
ठीक सोंडे धोना बोली तोड़े से अभी हमारे दुखेर कर ले इसो मारे तो सोंडे धोना बारे मामा बोले
Keep me.
আর আমাদের অযথা দেরি করো না ভাবিজি, আমাদের আমাদের যে অনেক কাজ পড়ে আছে দুঃখে বাবা, আর দেরি করো না বাবা, চলো বাবা আমার সঙ্গে চলো ভাবিজি। দুঃখে দুঃখে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয় বাবা, ফিরে বোনের বা বোনের বিবি বাগ
আমার যে একমাত্র সন্তান, আমি যে তোমার চরণে সুপে দিলাম আমার দুঃখীকে, আমার দুঃখীকে সর্ববিপদ থেকে উদ্ধার করে মা গো। আমার সন্তান যদি আমার মুখে ফিরে আসে মা, এই নগরে নগরে ভিক্ষা করে আমি তোমার চরণে হাজত দেব মা গো, তোমার চরণে হাজত দেব। অন্ধকার রজনীতে দয়ার মা বনবিবি মানে গীতিনাট্যে দুঃখের মার বেয়া গানে সন্তুষ্ট হইয়া কালাচাঁদ মোল্লার জ্যৈষ্ঠ পুত্র বাবলু মোল্লা 30টি টাকা পুরস্কার করলেন। সেই সঙ্গে দুঃখের রবীনা সন্তুষ্ট হয়ে 20টাকা পুরস্কার করলেন। ঠিক আছে, মা বনবিবির নাম করে সবাই বলুন আমিন। ভাই বোনাই মাঝিগন তো এক মাঝি মাল্লা তো এখনো আসছে না, তারা এত দেরি করছে কেন? আমি তো কিছুদিন বুঝতে পারছি না। চিন্তার কোনো কারণ নেই দাদা, ওই দেখো হয় এই তো মাঝিগন এসে গেছে, মাঝিওয়ালা এসে গেছে দাদা। আচ্ছা মাঝিগন, তোমরা দেরি করো না, তোমরা যত তাড়াতাড়ি পারো এখনি নৌকা ছেড়ে দাও। তাহলে পূর্ণ জোয়ারে আমরা নৌকা ছেড়ে বেরিয়ে, হ্যাঁ এই পূর্ণ জোয়ার, এই জোয়ারে নৌকা ছেড়ে চলো। তাহলে আপনারা নৌকার উপরে বসুন। হ্যাঁ বেশ, আমরা নৌকার উপরে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি ছেড়ে দিন। বলো আল্লাহ বদর বদর, বলো আল্লাহ বদর বদর। হরিঙ্গা ছাড়ো রে মুখে আল্লাহ আল্লাহ বলে রে, হরিঙ্গা ছাড়ো রে মুখে আল্লাহ আল্লাহ বলে রে, হরিঙ্গা ছাড়ো রে মুখে আল্লাহ আল্লাহ বলে রে, হরিঙ্গা ছাড়ো রে সন্ধান করলে হতো না? হ্যাঁ আমি বলছিলাম কি, তোমরা এইখানে বাঁধো,
আর এখানে বেরে আমরা বন থেকে ঘুরে থেকে আসি মমদু পাওয়া যায় কিনা। হ্যাঁ চলো দাদা, না এসো আমরা এখন নগর নগর করছি। ওই তো ওই ধনাই মনে আসছে এই জঙ্গলে, আমি এখন কি করি, আমাকে মায়া বাঘ সাজতে হবে, তারপর ওদের বহরণ করব, ওদের সন্তানটা ওই তাজা মাংস আমি করিব ভক্ষণ। এবার এবার আমি মায়া বাঘে করিব ধারণ। কেন আমি ক্ষুধার্ত, আমাকে আমাকে যে কোনো একটা ফল খেতেই হবে, আমি এখন ক্ষুধার্ত। পেয়ে গেছে আমি, পেয়ে গেছি সুন্দর এক এক খাদ্য, আজ তোকে আমি তাজা চিবিয়ে খাব। তাজা মাংস, এই তাজা মাংস খেয়ে আমার ক্ষুধার তাজ নিবৃত্ত করবো। হ্যাঁ হ্যাঁ, কতদিন কতদিন আমি কিছু খাইনি, পেয়েছি তাজা রক্ত।